সন্ত্রাসী জঙ্গি মাদক ব্যবসায়ী অফিস আর নয় যুবলীগের সম্মেলনে প্রধান নেতৃত্বকে সংগঠনের সুনামের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ। খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল বিএনপির, বিভিন্ন স্থানে পুলিশ বাধার অভিযোগ, ঢাকায় মিলনী সমাবেশ। এমাসে আসছে 12,000 টন পেঁয়াজ, আগামী 10 দিনেই কমবে দাম, দাবি বাণিজ্য মন্ত্রী। ব্যবসায়ীদের করা সমালোচনা করে যাচ্ছে। নতুন সড়ক আইন বাস্তবায়নে পুরোপুরি সক্ষম নয় বিআরটিএ, পরিবহন শ্রমিক নেতাদের উস্কানি দিয়ে অপপ্রচার, অভিযোগ সিরিয়াস কাণ্ড। এখনো কাটেনি বুয়েটের সংকট, 7 দফার দাবিতে কাছে ফেরেনি শিক্ষার্থীরা, নির্ধারিত সময়েই শর্ত পূরণে উপাচার্যের অঙ্গীকার। এবং ইমার্জিং এশিয়া কাপে রানার আপ বাংলাদেশ, 77 রানে জিত পাকিস্তান। কলকাতা টেস্টের দ্বিতীয় দিনে বিবর্ণ টাইগার। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ক্যাসিনো কাণ্ড সহ নানা বিতর্কের মধ্যে সম্পন্ন হলো আওয়ামী লীগের সবচেয়ে সক্রিয় সহযোগী সংগঠন যুবলীগের সপ্তম সম্মেলন। ইমেজ পুনরুদ্ধারে নতুন চেয়ারম্যান হিসেবে নেতাকর্মীরা বেছে নিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশকে। আর নির্বাচিত হওয়ার পর নতুন চেয়ারম্যান জানালেন, কর্মী হিসেবেই তিনি সবার পাশে থাকতে চান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যুবলীগের ত্যাগী ও পরিশ্রমী নেতাদের মধ্য থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান মিখিল, ঘোষণা আসতেই আনন্দ উল্লাসে মেতে ওঠেন যুবলীগের নেতাকর্মীরা। পরশ চেয়ারম্যান হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আর সাধারণ সম্পাদক পদে 7 জনের নাম প্রস্তাব করেন যুবলীগের সদস্যরা। যুবলীগের অনেক যোগ্য নেতা আছেন, কিন্তু চেয়ারম্যান সেটি হবে 2 জন, যারা 7 জন প্রার্থী হয়েছেন তারা কেউ অযোগ্য নয়, এবং এর বাইরে যারা আছেন, এতদিন যুবলীগের প্রেসিডিয়াম সহ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন, অনেকেরই ত্যাগ পরিশ্রম আছে। ক্যাসিনো কেলেঙ্কারিতে ভাবমূর্তি সংকটে থাকা যুবলীগের হারানো গৌরব ফেরাতে সংগঠনটির প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলেকেই বেছে নিল নেতাকর্মীরা। নাম ঘোষণার পরই সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবেন জানালেন যুবলীগের নতুন চেয়ারম্যান। আমার উপর যে দায়িত্ব অর্পিত হচ্ছে, আমি সম্পূর্ণ সততার সঙ্গে এই দায়িত্বগুলো পালন করব। যুবলীগের একজন সভাপতি হিসাবে নয়, একজন কর্মী হিসাবে আপনাদের পাশে থেকে কাজ করব। আপনারা আমার শক্তি হবেন, আমাদের শক্তি হবেন। যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী নতুন চেয়ারম্যান পরশের ফুপা, আর ভাই আওয়ামী লীগের সংসদ সদস্য ফজলে নূর তাপস। দেশে শুদ্ধি অভিযানের সময় আসলো যুবলীগের এই নতুন নেতৃত্ব। যুবলীগ কর্মীদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব থাকবে সকল বিতর্কের ঊর্ধ্বে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ কিংবা সন্ত্রাসী যে পরিচয় হোক না কেন, তাদেরকে ছাড় দেওয়া হবে না। যুবলীগের সপ্তম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যুবলীগের আগামী দিনের নেতৃত্ব যেন সংগঠনের সুনাম ক্ষুণ্ণ না করে সেদিকে সজাগ থাকা নির্দেশ দিয়েছেন তিনি। পরামর্শ দিয়েছেন, আদর্শ নিয়ে চলতে হবে। শাহ আলী জয়া রিপোর্ট। গত কিছুদিন ধরেই রাজনৈতিক আলোচনার কেন্দ্রে থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পতাকা উত্তোলন করে এর উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় পতাকা উত্তোলন করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম। মঞ্চে আওয়ামী লীগ সভাপতিকে স্বাগত জানায় সারা দেশ থেকে আসা যুবলীগের তৃণমূল নেতাকর্মীরা। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে যুবলীগের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সংগঠনের নেতাকর্মীদের আদর্শ বিচ্যুতি কাম্য নয়। এই যুবলীগ সংগঠনটা তাদের জন্য কোনো রকম বদনাম না হয়, তারা যেন সম্মান নিয়ে চলতে পারে,
এবং তারা যেন দেশের কল্যাণে কাজ করে। চলার পথে কেউ যদি বিপথে যায় এবং সন্ত্রাস জঙ্গিবাদ মাদক দুর্নীতি এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, সে যেই হোক আমি তাদের ছাড়ব না, কারণ তাদের প্রতি কোনো সহানুভূতি আমার থাকবে না। যুবলীগ কর্মীদের দেশ গঠনে কাজ করার তাগিদ দেন তিনি। কারোর কাছে মাথা নত করে চলবো না, মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলব, কারোর কাছে ধার করে ঘি খাবো না, নিজেদের নুন ভাত খাবো তাও ভালো, কিন্তু নিজেদের অর্থনীতি নিজেরা চলব, মর্যাদা নিয়ে চলব, মাথা উঁচু করে চলব, মাথা নিচু করে না, এই কথাটাই আমাদের মনে রাখতে হবে। সাম্প্রতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেতারা পাকিস্তান প্রীতির কারণে বাংলাদেশের উন্নয়নকে অগ্রাহ্য করে। বিএনপি নেত্রী যিনি এতিমের অর্থ আত্মসাৎ করে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে, তার তুলনা করে নেলসন ম্যান্ডেলার সাথে, কিন্তু আমি মনে করি নেলসন ম্যান্ডেলাকে অপমান করা হচ্ছে, কারণ নেলসন ম্যান্ডেলা তার জাতির স্বাধীনতার জন্য সংগ্রাম করে কারাগারে ছিলেন, দুর্নীতি করে কারাগারে যায় নাই। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূসের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ব্যাংকের এমডি পদ টিকিয়ে রাখতে সে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধের তদবির করেছে, ভবিষ্যতে এই ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবির সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। বেশ কয়েকটি জায়গায় পুলিশের বাধা দেওয়ার অভিযোগ করেছে দলীয় নেতাকর্মীরা। নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ চলাকালে পুলিশের লাঠিচার্জ ও সংঘর্ষে আহত হয়েছেন 15 জন। এদিকে অনুমতি না পাওয়ায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশ শনিবার করতে পারেনি বিএনপি, তবে একদিন পিছিয়ে তা রবিবার করার ঘোষণা দিয়েছে দলটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শনিবার বিকেলে নগরীর নসমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে চট্টগ্রাম মহানগর বিএনপি। সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারের সমালোচনা করে বলেন, দেশের সবকিছু তাদের নিয়ন্ত্রণে থাকার কথা বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবিধান লঙ্ঘন করেছেন। অবিলম্বে তিনি বিএনপি নেত্রীর মুক্তির দাবিও জানান। বিচারের প্রত্যাশায় বসে থেকে আর কোনো লাভ হবে না। যে দেশে আইনের শাসন নাই সেখানে বিচারের প্রত্যাশায় আমার মা গণতন্ত্রের মার মুক্তির জন্য আর অপেক্ষা করা যাবে না। বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করে মহানগর বিএনপি। বিক্ষোভ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, বিনা ভোটের সরকার বিনা কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে। একমাত্র লুটপাট করে দেশটাকে চুষে খাওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদাকে আটকে রেখেছে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহীতেও সমাবেশ করেছে মহানগর বিএনপি। এতে স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় চেয়ারপারসনের মুক্তির দাবিতে খুব শীঘ্রই আন্দোলনে নামার কথা জানান। এদিকে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। নগরীতে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল চলাকালে পুলিশের লাঠিচার্জে অন্তত 15 জন আহত হয়। ময়মনসিংহে দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান খালেদা জিয়ার মুক্তির জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। আমরা প্রকাশ্যে আন্দোলন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্ত করব। চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রংপুর, সুনামগঞ্জ, নেত্রকোনা, নাটোর সহ দেশের বিভিন্ন জেলাতেও মিছিল ও সমাবেশ করে স্থানীয় বিএনপি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আগামী 10 দিনের মধ্যে পেঁয়াজের দাম কমে আসবে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এছাড়া চলতি মাসের শেষ নাগাদ কয়েকটি দেশ থেকে কমপক্ষে 12,000 টন পেঁয়াজ আমদানি হবে বলেও জানালেন তিনি। শনিবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী স্বীকার করেন, পেঁয়াজ নিয়ে এবছর কারসাজি হয়েছে, আর বাস্তবতা হচ্ছে সেই কারসাজি থেকে এখনও মুক্ত হয়নি এই নিত্য পণ্যটির বাজার। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না পেঁয়াজের বাজার। বিমান জাহাজসহ বিভিন্নভাবে আমদানির পরও কাটছে না সংকট। এখনও রাজধানীর বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে, তবে আমদানি করা বড় পেঁয়াজ কিছুটা কমে বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজি দরে। লম্বা সময় ধরে দাম নিয়ন্ত্রণে না আসায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। কত লক্ষ টন লাগে দেশে আর কত লক্ষ টন আছে আর বিদেশ থেকে যাবে, এইটার হিসাব কিন্তু প্রেফার হয়েছে, হিসাব কিন্তু আমরা আমাদের কিছু করার নাই, আমরা তো আমাদের সস্তা কিনতে পারলে আমরা সস্তা বেচতে পারবো।
তবে বাণিজ্যমন্ত্রীর দাবি কিছুদিনের মধ্যেই নতুন পেঁয়াজ বাজারে আসবে, তাতে দাম কমে আসবে বলেও প্রত্যাশা তার। আমরা ইজিপ্ট থেকে চিন্তা করতে পারেন যে আমাদের 200 টাকার উপরে কস্ট পড়ছে প্লেনে করে নিয়ে আসার পরে আমরা 45 টাকা দরে মানুষকে খাওয়ানোর চেষ্টা করছি। হোপফুলি আগামী 10 দিনের মধ্যে আমাদের নিজস্ব পেঁয়াজি বাজারে চলে যাবে। রাজধানীর একটি হোটেলে ব্যবসা সহজীকরণ সুযোগ নিয়ে এক অনুষ্ঠান শেষে বাণিজ্যমন্ত্রী জানান, বাজার স্বাভাবিক রাখতে এ মাসেই আসছে বড় সংখ্যার আমদানিকৃত পেঁয়াজ। তবে পেঁয়াজ নিয়ে এবছর বড় রকমের কারসাজি হয়েছে বলেও স্বীকার করেন তিনি। জাহাজে করে যে মিশর থেকে পেঁয়াজ ছেড়েছে সেটা কিন্তু মাত্র আসতে শুরু করেছে, যেটা বড় কোয়ান্টিটি। আমরা আশা করছি 29 তারিখের মধ্যে কম করে হলে পরেও 12,000 টন চিটাগাং বন্দরে আসবে। এদিকে এত সংখ্যক আমদানি পেঁয়াজ কৃষকের ন্যায্য মূল্যের জন্য কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কিনা তা নিয়ে এখনই ভাবার পরামর্শ দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, News24, ঢাকা। জনগণ ঐক্যবদ্ধ নয় বলেই অবৈধভাবে পণ্য মজুত করে ও গুজব ছড়িয়ে মুনাফাখররা মানুষকে ঠকানোর সুযোগ পাচ্ছে। ক্ষুব্ধ কণ্ঠে এমন মন্তব্য করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শনিবার দুপুরে আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের 13তম সমাবর্তনে যোগ দিয়ে একথা বলেন তিনি। সমাবর্তন অনুষ্ঠানে স্নাতকদের হাতে সার্টিফিকেট তুলে দেন রাষ্ট্রপতি, পরে কৃতি শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন তিনি। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কিমুন। জলবায়ু পরিবর্তন সহ নানা সংকট মোকাবেলায় তরুণদের দেশের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে বিশ্ব নাগরিক হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। আর প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপ্রধান বলেন, উচ্চশিক্ষা যাতে কোনোভাবেই সার্টিফিকেট সর্বস্ব না হয় তা নিশ্চিত করতে হবে। সেই শ্রমিক মাস মালিক টালিক সবার মধ্যে ইউনিটি আছে, শুধু আমাদের জনগণের মধ্যে ইউনিটি নেই, আমাদের মধ্যে ইউনিটিটা করতে হবে। কারসাজি করে দাম বাড়ায় দেওয়া হয়, জনগণের পয়সা নিয়ে যাচ্ছে, আর দান যারা করে সেই কৃষকরা বঞ্চিত হচ্ছে, তারা কিন্তু টাকা পাচ্ছে না, তারা কম টাকা পেয়ে তাদের কাছে কেনার পরে তারা মজুত করে রাখে, পরে তারা এইসব মুনাফা করে লুটপাটগুলি করে। সুতরাং এই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে, সরকারকেও এই ব্যাপারে আরও বেশিভাবে এগিয়ে আসতে হবে যাতে এই ধরনের কর্মকাণ্ড করতে না পারে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া বাংলাদেশের একার পক্ষে রোহিঙ্গা সংকট সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কিমুন। শনিবার হোটেল রেডিসন ব্লুতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমে একথা বলেন তিনি। বান কিমুন বলেন, রাজনৈতিকভাবে রোহিঙ্গা সংকটের সমাধান করতে হবে, এর জন্য তিনি মিয়ানমারকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। জলবায়ু পরিবর্তন মোকাবেলা, টেকসই লক্ষ্যমাত্রা অর্জন এবং নারী ক্ষমতায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সফলতার প্রশংসা করেন জাতিসংঘের সাবেক এই মহাসচিব। I know that Bangladesh government is in close consultation with the Myanmar government, but Myanmar government, first of all, they should take much more generous, compassionate support for these people so that they can freely and safely return to their home country. নিরাপদ সড়কের জন্য একাই লড়ে যাচ্ছেন দীর্ঘ 25 বছর ধরে। রূপালি পর্দার ঝলমলে ক্যারিয়ার, অর্থ বিত্ত কিছুই যাকে পেছনে হটাতে পারেনি তিনি ইলিয়াস কাঞ্চন। তবুও তিনি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় বহুবার অপমানিত হতে হয়েছে তাকে, পড়েছেন গণপরিবহন মালিক শ্রমিকদের রোষানলেও, তারপরও চালিয়ে যাচ্ছেন নিরাপদ সড়কের জন্য আন্দোলন। একজন ইলিয়াস কাঞ্চনের গল্পের বাকিটা জানাচ্ছেন রিশাদ হাসান। জনপ্রিয়তার শীর্ষে থাকাকালে বাংলা সিনেমার 80-90 দশকের জনপ্রিয় এই নায়ক এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হারান তার প্রিয়তমা স্ত্রী জাহানারা কাঞ্চনকে। সেই থেকেই রূপালি পর্দা ছেড়ে এসে দাঁড়ালেন রাজপথে, কখনো হ্যান্ডমাইক হাতে, কখনো পথচারীর সাথে। উদ্দেশ্য একটাই, নিরাপদ সড়ক চাই। দীর্ঘ 25 বছর ধরে চলা এই আন্দোলন আলোর মুখ দেখতে শুরু করে নিরাপদ সড়ক আইন পাশের মধ্য দিয়ে। কিন্তু রাজপথে যখনই তা কার্যকর হতে শুরু করে তখনই পরিবহন শ্রমিকদের রোষানলের মুখে পড়েন তিনি। পোড়ানো হয় কুষ্পতলিকা, ঝোলানো হয় ব্যঙ্গাত্মক ব্যানার ফেস্টুন। নেতা যারা আছে তাদের উস্কানিতে এই কাজগুলো হচ্ছে, কিন্তু সাধারণ চালক যারা তারাও তো আমার ভক্ত, তারাও তো আমার ছবি দেখেছে। 21-এ পদক পাওয়া একজন মানুষ, এই দায়িত্ব কি শুধু পদক দেওয়াই কি শুধু রাষ্ট্রের দায়িত্ব?
যারা পদক পাচ্ছেন তাদের সম্মান, তাদের জীবন হানি হয়, এই ধরনের মানে দায়িত্ব কি রাষ্ট্রের নেই? এই আন্দোলনের সফলতার মধ্যে দিয়ে দেশের প্রতিটি মানুষের ভালোবাসার ঋণ শোধ করতে চান ইলিয়াস কাঞ্চন। আপনার স্ত্রী মরে গেছে, আপনি তাকে বাঁচাতে পারেন না, কিন্তু কোটি কোটি জনতা যারা আপনাকে ভালোবাসে তাদেরকে কি বাঁচানোর দায়িত্ব আপনি নিতে পারেন না? নতুন নিরাপদ সড়ক আইন পাশের মধ্য দিয়ে যার সফলতা আনা সম্ভব বলেও মনে করেন তিনি। 111টা মানে আমাদের সুপারিশমালা তৈরি হয়েছে, এই সুপারিশমালা এবং এই আইনের বাস্তবায়ন পাশাপাশি যদি হয়, ইনশাল্লাহ আমার বিশ্বাস বাংলাদেশের সড়ক দুর্ঘটনা আমরা 80-90% আমরা কমাতে পারব। 25 বছরের দীর্ঘ সময়ে নানা ঘাত প্রতিঘাত প্রতিকূলতা পেরিয়ে আসার পরেও এই আন্দোলন চালিয়ে যাওয়ার ইচ্ছেটাই বলে দেয় জনপ্রিয় তো বটেই, তিনি নিঃসন্দেহে জনতার নায়ক। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নে পুরোপুরি সক্ষম নয় বিআরটিএ, স্বীকার করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলছেন প্রয়োজনীয় জনবল বাড়াতে কাজ করছে সরকার, তবে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে আধুনিক যন্ত্রপাতি নিয়ে কাজ শুরু করেছে হাইওয়ে পুলিশ। পরিবহন নেতাদের দাবি, নতুন আইন শক্তভাবে প্রয়োগের আগে দ্রুত পার্কিং স্পট, বাস বে নির্মাণ সহ বেশ কিছু পদক্ষেপ জরুরি। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষার পর 2018 সালে নতুন সড়ক পরিবহন আইন পাশ, ঘোষণা অনুযায়ী যা কার্যকর 1 বছর 2 মাস পর গেল 1 নভেম্বর থেকে। কিন্তু নানা জটিলতার সীমাবদ্ধতায় এখনও তা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি সরকার। শেষমেশ পরিবহন শ্রমিকদের অবরোধের মুখে আগামী জুন পর্যন্ত শিথিল নতুন আইনের কিছু কিছু ধারা। আইন চ্যালেঞ্জ আমি অত্যন্ত ভালো আইন এটা, তবে আইনের মতো এখনও যুগোপযোগী হতে পারেনি আইন বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। নতুন দায়িত্বে আসা চেয়ারম্যান বলছেন সক্ষমতা বাড়াতে দ্রুত কাজ চলছে। এখন 823 জন জনবল আছে বিআরটিএ সারা দেশে। আমরা এসে এই 823 জনের অতিরিক্ত আমরা সরকারের কাছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে আমরা 2250 জন জনবল চেয়েছি। মাঠ প্রশাসনে আমাদের হয়তো কিছু সমস্যা আছে, সেবা দেওয়ার ক্ষেত্রে ইমে সংকটও থাকতে পারে। আমরা ডিজিটালাইজ করার চেষ্টা করছি, যত আধুনিকায়ন করা যায়, যত দ্রুত করা যায় ততই আমাদের জন্য এটা মঙ্গল হবে। তবে নতুন আইন বাস্তবায়নে ধীরে হলেও মহাসড়কে নানা অনিয়মে ব্যবস্থা নিচ্ছে হাইওয়ে পুলিশ। দুর্ঘটনা ঘটলে মামলা হচ্ছে নতুন আইনে, আধুনিক মেশিন দিয়ে শনাক্ত হচ্ছে মদ্যপ চালক। আমরা রাস্তায় নতুন মেশিন আনিয়েছি, অ্যালকোহল ডিটেক্টর যেটা, আমরা এটা ডোপ টেস্ট বলতেছি। এরপর আমরা RFID যেটা, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন যেটা একটা অনলাইন সার্ভার সাথে সংযুক্ত, এই মেশিনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সটা যেটা আছে সেটা সঠিক কিনা, ফেক কিনা, আর ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ আছে কিনা, তার ফিটনেসের মেয়াদ আছে কিনা, রুট পারমিট আছে কিনা, এটা সার্ভারের সাথে সংযুক্ত, এরকম পেলে আমরা তাদের বিরুদ্ধে নতুন আইনে মামলা করতেছি। এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব বলছেন সড়কে শৃঙ্খলা ফেরাতে আইনের প্রয়োগ অবশ্যই দরকার, পাশাপাশি বাকি কাজগুলোও করতে হবে দ্রুত। পার্কিং এর জায়গা নাই বললেই চলে, খুবই কম। পার্কিং এর জন্য পার্কিং বে করে দেওয়া উচিত। আইন বাস্তবায়ন করতে গিয়ে যে কাজগুলো আগে করা হয়নি সে কাজগুলো যেন দ্রুত সম্পূর্ণ করা হয়, তাহলে আমি মনে করি সমস্যাগুলো থাকবে না। অবশ্য সবাই বিশ্বাস করেন এখন যে পরিস্থিতি তৈরি হোক না কেন, দেশের 42 লাখ যানবাহন শৃঙ্খলায় আনতে এই আইন প্রয়োগের বিকল্প নেই। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। আগামী 30 জুন পর্যন্ত ছাড় পাবেন বিভিন্ন পরিবহনের চালকরা। এরপর মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স, ফিটনেসবিহীন গাড়ি শনাক্ত হলে তা বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার সন্ধ্যা থেকে চলা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খানের নেতৃত্বে 30 সদস্যের বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন আইন কার্যকর করার জন্যই পরিবহন নেতৃবৃন্দের সাথে এই আলোচনা। যারা ভুয়া লাইসেন্স দিয়ে গাড়ি চালাচ্ছেন শনাক্ত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম, বিআরটিএ এর চেয়ারম্যান মোশিয়ার রহমান সহ পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। এ সময় শাহজাহান খান বলেন সরকার মনে করলে আইন সংশোধন করে তা বাস্তবায়ন করতে পারেন, 30 জুনের আগে কোনো আন্দোলন হবে না বলেও জানান তিনি। ভুয়া লাইসেন্স দিয়ে যারা চালাচ্ছেন সেগুলি শনাক্ত হলে তাদের লাইসেন্স মানে সেইখানেই সেগুলোকে বাজেয়াপ্ত করা হবে। আইনের প্রয়োগ আমরা এই কয়েকটা বিষয় শুধু আমরা জুন পর্যন্ত এইগুলো আমরা কনসিডার করব, আর অন্যান্য ধারা সব মানে প্রয়োগ শুরু হয়ে গিয়েছে। অন্যান্য ধারা অলরেডি মানে আইন যেহেতু বলবৎ হয়ে গিয়েছে, অন্যান্য ধারাগুলো, বাকি অন্য ধারাগুলো
এখানে চালু হয়ে গেছে। ন্যায়সঙ্গতভাবে যেটা মনে করবেন যে এই এই জায়গায় আপনার সংশোধন করা উচিত সেটা ওনারা করবেন, আর যেটা করা উচিত নয় আমাদেরকে সেটা বলবেন, আমরাও যদি মনে করি না এটা সঠিক আমরাও সেই যুক্তি মেনে নেব। সন্ত্রাসীদের নাম প্রকাশ এবং ক্যাম্পাসে আবরারের নিরাপত্তা প্রদানে ব্যর্থ প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের বিচারের আওতায় আনা সহ সাত দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন বুয়েটের সাবেক শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে দাবি পূরণ করে ক্যাম্পাসে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলে আশা করে উপাচার্য। অন্যদিকে মামলার সার্বিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি জানিয়েছে নিহত আবরারের পরিবার। তানজিল মেহেদি জানাচ্ছেন পুরোটা। বুয়েটের প্রধান ফটকে সকাল থেকে সমবেত হন বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা। আবরারের বাবাকে নিয়ে শুরু হয় সংহতি সমাবেশ। আবরার হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি যাতে না হয় সেই দাবি তোলেন তারা। আবরারের ঘটনা থেকে সত্যি শিক্ষা নিতে চাই এবং কারেকশনের জন্য চাই, তাহলে পরে একটা বডি দরকার, যেই বডিটাতে এসে ভয়ের যে জায়গাটা সেই জায়গা থেকে মানুষ যেন বেরিয়ে এসে কথা বলতে পারে। এরপর শুরু হয় মৌন মিছিল, যা প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশ, শেষ হয় ক্যাফেটেরিয়ায়, সেখানে চলে স্বাক্ষর কর্মসূচি। আবরারের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া প্রশাসনিক কর্মকর্তা এবং কর্মচারীদেরকেও বুয়েট প্রশাসন বিচারের আওতায় আনবেন। যে বুয়েটকে নিয়ে আমরা গর্ব করেছি দেশ বিদেশে সারা দুনিয়াতে, সেই বুয়েটকে আবার আমাদের গর্বের জায়গায় ফিরে নিয়ে যেতে চাই। আবারও মৌন মিছিল নিয়ে ভিসি কার্যালয়ে আসেন সাবেকরা। অ্যালামনাইয়ের কয়েকজন প্রতিনিধি উপাচার্যের হাতে তুলে দেন স্মারকলিপি। এদিকে শিক্ষার্থীদের তিন দফা দাবিতে এখনও অচল অবস্থা চলছে বুয়েটে। স্মারকলিপি গ্রহণ করে উপাচার্য বললেন দাবি পূরণে কাজ করছেন তারা। তিন সপ্তাহ সময় নিয়েছি, তার মধ্যে দেখেন আমরা আপ্রাণ চেষ্টা করে মরিয়া হয়ে আমরা প্রথমটা ছেড়ে দিচ্ছি। তো দ্বিতীয়টা হচ্ছে আমাদের একটু লম্বা, ওটা ই নিতে হবে, আত্মপক্ষ সমর্থন দিতে হয়। তো ইনভেস্টিগেশন কমিটি রিপোর্ট ছাড়া কাজ করতে পারে না, এখন সব চলে এসছে, এখন দ্বিতীয়টা ছাড়ার পথে আছে, তৃতীয়টার কাজ চলতেছে। এটুকু নিশ্চিত থাকেন, আমরা চেষ্টা করছি যে তিন সপ্তাহের মধ্যে সব ওয়াইন্ড আপ করে আমরা শেষ করে ফেলব। সবার সহযোগিতা আর গৃহীত পদক্ষেপে আশাবাদী নিহত আবরারের বাবা। পর্যন্ত অগ্রসর হয়েছে এতে আমরা সন্তুষ্ট, যেগুলো বহিষ্কার করেছে ই করেছে, যদি প্রকৃতি দোষী হয় তাদের তো বহিষ্কার করার দাবি ছিল, সেটা মেনেছে, এই জন্য আমরা সন্তুষ্ট। যাতে আরও যারা এর সাথে জড়িত আছে অন্য অন্য হলে তাদেরও যেন ওইভাবে একইভাবে বহিষ্কার করা হয়। নিশ্চল অবস্থা কাটিয়ে দ্রুত প্রাণ ফিরে পাবে দেশের অন্যতম এই বিদ্যাপীঠ, এমনটাই প্রত্যাশা সবার। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। আরেকবার সুযোগ পেলে ঢাকা শহরকে আরও আধুনিক হিসেবে গড়ে তোলার কথা বললেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। শনিবার পুরান ঢাকার দয়াগঞ্জ, ধোলাইখাল, সূত্রাপুর ইত্যাদি এলাকায় উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এক জনসভায় তিনি এ কথা বলেন। কর্পোরেশনের পক্ষ থেকে চলমান আরও যেসব উন্নয়ন কার্যক্রম রয়েছে সেগুলিও অতি অল্প সময়ের মধ্যে নগরবাসীর ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, তখন পুরান ঢাকার চেহারা বদলে যাবে বলে বলেন মেয়র সাঈদ খোকন। রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আবরার নিহতের সঠিক তদন্ত দাবি করেছে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে আবরার হত্যার প্রতিবাদে মানববন্ধন থেকে এই দাবি জানায় ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ। এ সময় বক্তারা প্রশ্ন তোলেন কলেজের আশেপাশে এত হাসপাতাল থাকতে কেন আবরারকে মহাখালীর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। গত 1 নভেম্বর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে প্রথম আলোর কিশোর আলো অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাঈম আবরারের মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। স্কুল শিক্ষার্থীদের আঁকা ছবি নিয়ে রাজধানীতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো লিটল আর্টিস্ট চিত্র প্রদর্শনী। শনিবার সকালে অবিন্তা গ্যালারি অফ ফাইন আর্টসে তিন দিন ব্যাপী এই প্রদর্শনী শুরু হয়। এবছরের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল বাংলাদেশের উৎসব। চিত্র প্রদর্শনীতে অংশ নেয়া 27টি স্কুলের শিক্ষার্থীদের বাছাই করা 136টি শিল্পকর্ম স্থান পায় এবারের লিটল আর্টিস্ট চিত্র প্রদর্শনীতে। অবিন্তা কবীরের স্বদেশের প্রতি শ্রদ্ধাবোধ ও নিজ দেশের সংস্কৃতির প্রতি গভীর অনুরাগের মূল্যবোধকে সামনে রেখে কোমলমতি শিশু কিশোরদের শিল্পচর্চার মধ্য দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে আয়োজন করা হয় এই প্রদর্শনীর। চট্টগ্রাম থেকে ঢাকাগামী চটলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটেছে।
শনিবার বিকেলে গাজীপুরের জয়দেবপুর ও টঙ্গীর মাঝামাঝি স্থানে আগুনের সূত্রপাত হয়। ট্রেনটির লোকো মাস্টার মাইনুদ্দিন জানান, ইঞ্জিনের বৈদ্যুতিক সরঞ্জামে শর্ট সার্কিট থেকে সূত্রপাত হয় আগুনের। এ সময় ট্রেনে থাকা আগুন নেভানোর যন্ত্র দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে টঙ্গী স্টেশনে পৌঁছালে ধোঁয়ার পরিমাণ বেড়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তিনটি ইউনিট আসে ঘটনাস্থলে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। নিউজ 24 সংবাদে নিচ্ছে বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি আরও সংবাদ নিয়ে। ৩৫টি দেশের অংশগ্রহণকারীদের নিয়ে ঢাকায় শুরু হয়েছে দ্বিতীয় আন্তর্জাতিক কমিউনিটি স্বাস্থ্যকর্মী সম্মেলন। বক্তারা জানান, অসংক্রামক ব্যাধির কারণে বিশ্বের 72% মানুষের মৃত্যু হয়। শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী এই সম্মেলনে শুরু হয়। এবারের প্রতিপাদ্য, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে অসংক্রামক ব্যাধির নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের সম্ভাবনা। বক্তারা জানান, প্রতিবছর অসংক্রামক ব্যাধির কারণে বিশ্বে প্রায় 4 কোটি 10 লাখ মানুষের মৃত্যু হয়। স্বল্প আয়ের দেশগুলোতে বছরে 30 থেকে 69 বছর বয়সী প্রায় 1.5 কোটি মানুষের মৃত্যু হয় অসংক্রামক ব্যাধির কারণে, যার 85% বেশি অকাল মৃত্যু। সম্মেলনে বক্তারা আরও বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রায় 5 কোটি মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে সরকার। যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে কুয়েতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সোভান সেনানিবাসে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট বিএমসি সদর দপ্তরে এক অনড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। কমান্ডার বিএমসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল মজিদ বক্তব্যে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কুয়েত বাংলাদেশ দূতাবাস প্রতিরক্ষা অ্যাটাচি। কুয়েত সিটির একটি হোটেলে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসের এনডিসি পিএসসির স্বাগতিক বক্তব্যে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, সশস্ত্র বাহিনীর অ্যাসিস্ট্যান্ট চিফ অফ স্টাফ জেনারেল মেজর আলী এ আল শানফা। আরও উপস্থিত ছিলেন কুয়েতের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের সদস্য, দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা। হবিগঞ্জের খোয়াই নদীতে নির্মিত শাহ এ এম এস কিবরিয়া বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ হলেও জোড়াতালি দিয়ে সচল রাখে সড়ক বিভাগ। দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই ব্রিজটি অনেক জায়গায় ভেঙে গিয়ে তৈরি হয়েছে মরণফাঁদ। সাময়িক সংস্কার না করে স্থায়ী সমাধান চান স্থানীয়রা। শ্রীকান্ত গোপের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জের মানুষের চলাচলের সুবিধার্থে 2000 সালে খোয়াই নদীর উপর নির্মাণ করা হয় শাহ এ এম এস কিবরিয়া বেইলি ব্রিজ। নয় উপজেলার লোকজন এই ব্রিজ দিয়ে বিভাগীয় শহর সিলেট ও জেলার 3টি উপজেলায় যাতায়াত করে থাকে। দীর্ঘদিন সংস্কার না করায় ব্রিজের অনেক জায়গা ভেঙে গিয়ে তৈরি হয়েছে মরণফাঁদ। তাই বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই ব্রিজটি সংস্কারের দাবি এলাকাবাসীর। ব্রিজটা আমরা লাফালাফি করে কোন সমাধানে ভাঙা যায় নিশ্চয়তা নাই, আমরা খুবই একটা ভয়ঙ্কর বাজে আছি। ব্রিজটা ডুলুই যায় ডুলে আমার মানে গাড়িতে কদিন আগে একটা সিজিএস কেল ভাঙা তোমার একটা দুর্ঘটনা ঘটছে। আমরা কীভাবে আমরা রক্ষা পাইতাম যে আমরা ব্রিজটা আমরা ডালাই চাই।
ব্যবসায়ী নেতারা বলছেন অনেক ঝুঁকি নিয়েই পণ্য পরিবহন করতে হয় এই ব্রিজ দিয়ে, তাই সাময়িক সংস্কার নয় স্থায়ী সমাধান জরুরি। আমি মনে করি এটা দ্রুত সময়ের মধ্যে এটা পূর্ণ ব্রিজ নির্মাণের জন্য উদ্যোগ নেওয়ার জন্য সড়ক বিভাগের উদ্যতন দৃষ্টি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। আর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন এরই মধ্যে ব্রিজটি সংস্কারে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে, অনুমোদন হলেই ব্রিজটি মেরামত করা হবে। আমরা ডিজাইনে চিঠি দিয়েছি, তারা এসে এটা পরিদর্শন করে একটা ডিজাইন আমাদেরকে দিলে আমরা নির্মাণের কাজ শুরু করব। আর কিছু কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে ডেকিংগুলো, এগুলো রিপেয়ারের জন্য অলরেডি আমি নির্দেশ দিয়েছি। দ্রুত সমস্যার সমাধানে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে ফার্স্ট সেক্টর ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। দেশকে এগিয়ে নিতে সুষ্ঠু পরিকল্পনা এবং তা বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। শনিবার রাজধানীর নীলক্ষেতের পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে দুদিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, দাসত্বের মানসিকতা থেকে বের হয়ে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা তা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ সময় মন্ত্রী আরও বলেন, দেশে দারিদ্র দূর করতে যে সাফল্য এসেছে তা সুষ্ঠু পরিকল্পনার সুফল। দুই দিনের এই আন্তর্জাতিক সেমিনারে দেশি বিদেশি পরিকল্পনাবিদরা আলোচনায় অংশ নেন। ঝিনাইদহে বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের বাড়ি নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শহরের একটি কমিউনিটি সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রকৌশলী কাউসার হোসেন, সাইফুল ইসলাম রুবেল, নুরুল ইসলাম সহ ডিলার, রিটেইলার সহ অন্যান্যরা। কর্মশালায় ঝিনাইদহের 70 জন বাড়ির মালিক অংশ নেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী বাড়ি মালিকদের মাঝে র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ করা হয়। এবারে নিউজ 24 আন্তর্জাতিক। সব সমীকরণ পাল্টে দিয়ে দ্বিতীয়বারের জন্য ভারতের মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবীশ। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপি নেতা অজিত পাওয়ার। একই সাথে ভোর রাতে মহারাষ্ট্র থেকে উঠে গেল এক মাস ধরে চলা রাষ্ট্রপতি শাসনও। নতুন দুই নেতাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এর মধ্য দিয়ে সব সীমা ছাড়িয়ে গেছে বিজেপি। মহারাষ্ট্র নিয়ে এমনই মন্তব্য করল কংগ্রেস। বিস্তারিত চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্টে। শিবসেনা, এনসিপি, কংগ্রেস জোট সরকার গড়তে যাচ্ছে মহারাষ্ট্রে, এই বিশ্বাস যাদের ছিল তাদের স্তম্ভিত করে দিয়েছে বিজেপি সরকার। কাউকে ঘুণাক্ষরেও জানতে না দিয়ে শনিবার সকাল 8টায় মহারাষ্ট্রে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়নবীশ। আর উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ন্যাশনাল কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ারের ভাগ্নে এনসিপির অজিত পাওয়ার। মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন চলাকালে বিজেপি নিজেদের দিকেই সমর্থন আদায়ে সক্ষম হয়েছে। শপথ নেওয়ার পর দেবেন্দ্র ফড়নবীশ বলেন, বিজেপি মহারাষ্ট্রের জনগণকে একটি স্থিতিশীল সরকার দিতে চেয়েছিল। আভার ব্যক্ত করনা চাহুঙ্গা কি উনহোনে তার দলের জোট সঙ্গী শিবসেনা জনগণের আদেশ মানেনি। অনেকগুলো দলের সংমিশ্রণে মহারাষ্ট্রের জন্য কোনো খিচুড়ি সরকার নয় বরং একটি স্থিতিশীল সরকার দরকার ছিল। শপথ নেয়া এই দুই নেতাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে বর্ষিয়ান এনসিপি নেতা শরদ পাওয়ার টুইটারে লিখেছেন, এই বিষয়ে তিনি কিছুই জানতেন না, এটা অজিত পাওয়ারের ব্যক্তিগত সিদ্ধান্ত। শরদ পাওয়ারের এই পদক্ষেপে তীব্র বিরোধিতা জানিয়েছে কংগ্রেস, পাশাপাশি বিজেপিকে নির্লজ্জ বলেও মন্তব্য করেছেন তারা। এর আগে শুক্রবার রাজ্যটিতে সরকার গঠনের জন্য জোট ঘোষণা করেছিল এনসিপি, শিবসেনা এবং কংগ্রেস। শোনা যাচ্ছিল উদ্ধব ঠাকরেই হবেন মুখ্যমন্ত্রী, কিন্তু রাতারাতি বদলে যায় পাশার চাল।
চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবারে নিউজ 24 স্পোর্টস। ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে 77 রানে হেরে রানার আপ হয়েছে স্বাগতিক বাংলাদেশ। সেদিন মিরপুরে টসে হেরে ব্যাট করতে নামা পাকিস্তান নির্ধারিত ওভারে সংগ্রহ করে 6 উইকেটে 301 রান। লক্ষ্য তারা করতে নেমে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় মাত্র 244 রানে অল আউট হয় ইয়াং টাইগাররা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। আগের 3 আসরে দুবারই ফিরতে হয়েছে সেমিফাইনাল থেকে। প্রত্যাশা ছিল অন্তত ঘরের মাঠে এবার ইমার্জিং এশিয়া কাপের শিরোপাটা হাতে তুলবে বাংলাদেশ। আর তাই তো 15 সদস্যের যুব দল গড়া হয় জাতীয় দলে খেলা 8 জনকে নিয়ে। কিন্তু বিধিবাম, গর্জন তুলে ফাইনালে এলেও শিরোপার লড়াইয়ে ভরাডুবি হলো যুবা টাইগারদের। মিরপুরে টস জিতে বোলিং নেয়া বাংলাদেশের সাফল্য প্রথম 8 ওভার পর্যন্ত। এর মধ্যে সুমনের গতিতে সাজঘরে 2 পাক ওপেনার। শুরুর ধারাবাহিকতা এরপর আর ধরে রাখা যায়নি। ফিল্ডিংয়ে 3-3 বার ইয়াসির আলীর ক্যাচ মিস, সৌম্য, হাসান আর আফিফদের নির্বিষ বোলিং, সব মিলিয়ে রানের পাহাড়ে পাকিস্তান। তাই রোহাইল নাজিরের ঝড়ো সেঞ্চুরিতে পাকিস্তানের পুঁজি দাঁড়ায় 6 উইকেটে 301 রান। পুরো আসরে শাসন করা বাংলাদেশের টপ অর্ডার লক্ষ্য তারা করতে নেমেই যেন রাজ্যহারা। সৌম্যর 15, মোহাম্মদ নাইমের 16 আর ইয়াসির আলীর 22 রানে আউট হওয়া এক প্রকার নির্ধারণ করে দেয় ম্যাচের ভাগ্য। ব্যাট হাতে এদিন লড়েছেন কেবল শান্ত, আফিফ আর মেহেদি হাসান। এদের 40 অর্ধ রানে 200 গন্ডি পেরোয় স্বাগতিকরা। বাংলাদেশের ইনিংস থামে 39 বল বাকি থাকতে 224 রানে। এই হারে পরিকল্পনা বাস্তবায়ন না হওয়াকেই দায়ী করলেন টাইগার কাপ্তান শান্ত। জানালেন হারলেও আসন্ন এসএ গেমসে তাদের লক্ষ্য গোল্ড জয়। আর একটু রিল্যাক্স থাকা উচিত ছিল আমাদের সবার। ফিল্ডিং আমি দেখেছি যে বেশ কয়েকটা মিস্টেক হয়েছে বা বোলিংয়ে মাঝখানে কিছু ওভার ওরা প্ল্যান অনুযায়ী করতে পারেনি। আবার আপনি যদি দেখেন যে ব্যাটসম্যানরা ওরকম বড় পার্টনারশিপ হয়নি। সো আমার মনে হয় যে যদি আরেকটু রিল্যাক্স থাকতে পারে আমরা নর্মাল ম্যাচের মতো, তাহলে ফাইনালে ভালো রেজাল্ট করা সম্ভব। খেলা শুরু করে অবশ্যই ওই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলি, সো অবশ্যই ওখানেও লক্ষ্য থাকবে গোল্ড জেতার জন্য। পার্থ বণিক, নিউজ 24। কলকাতা টেস্টে হারের শঙ্কায় থাকা বাংলাদেশ মুশফিকের ব্যাটে দ্বিতীয় দিন পার করেছে। এখনও ভারতের থেকে 89 রানে পিছিয়ে আছে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে দিন শেষে তাদের সংগ্রহ 6 উইকেটে হারিয়ে 152 রান। প্রথম ইনিংসে 106 রানে অল আউট হওয়ার লজ্জা নিয়ে ইডেনের সন্ধ্যায় দ্বিতীয় ইনিংসেও বাজে শুরু বাংলাদেশের। ভারতীয় দুই পেসার ঈশান্ত শর্মা ও উমেশ যাদবের ধস, দুজন মিলে ধস নামিয়েছেন টাইগারদের ব্যাটিং লাইন আপে। প্রথম ওভারে সাদমান ইসলাম এবং নিজের দ্বিতীয় ওভারে মুমিনুলকে স্বীকার করেন ঈশান্ত শর্মা। মাঝে উমেশ যাদব মিথুনকে ফেরালে 9 রানেই 3 উইকেট খুইয়ে ফেলে বাংলাদেশ। এরপর ইমরুল কায়েসকেও 13 রানে থামান ঈশান্ত। পঞ্চম জুটিতে রিয়াদ ও মুশফিক মিলে করেন 69 রান। তবে 19তম ওভারে হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পড়ে মাঠ ছাড়েন রিয়াদ। মুশফিক ব্যক্তিগত 59 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। যুবলীগের নতুন চেয়ারম্যান, সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মনির ছেলে পরশ নির্বাচিত হয়েই জানালেন কর্মী হিসেবে কাজ করার প্রত্যয়। সন্ত্রাসী, জঙ্গি, মাদক ব্যবসায়ী কাউকে ছাড় নয় যুবলীগের সম্মেলনে প্রধানমন্ত্রী। নতুন নেতৃত্বকে সংগঠনের সুনামের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ। খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল বিএনপির, বিভিন্ন স্থানে পুলিশি বাধার অভিযোগ, ঢাকায় মেলেনি সমাবেশের অনুমতি। এ মাসে আসছে 12,000 টন পেঁয়াজ, আগামী 10 দিনেই কমবে দামও দাবি বাণিজ্যমন্ত্রী। ব্যবসায়ীদের কড়া সমালোচনা করলেন রাষ্ট্রপতি। নতুন সড়ক আইন বাস্তবায়নে পুরোপুরি সক্ষম নয় বিআরটিএ, পরিবহন শ্রমিক নেতাদের উস্কানিতেই অপপ্রচার, অভিযোগ ইলিয়াস কাঞ্চনের। এখনও কাটেনি বুয়েটের সংকট, 7 দফা দাবিতে ক্লাসে ফেরেনি শিক্ষার্থীরা, নির্ধারিত সময়ই শর্ত পূরণে উপাচার্যের অঙ্গীকার। এবং ইমার্জিং এশিয়া কাপের রানার আপ বাংলাদেশ 77 রানে জিতল পাকিস্তান। কলকাতা টেস্টের দ্বিতীয় ইনিংসেও বিবর্ণ টাইগাররা। সংবাদ এখন এ পর্যন্তই, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।